হ্যালো ব্রিয়ন আজকের টপিক আননয়েসের ডিপ ইকোলজি তো ইকোলজি বা বাস্তুবিদ্যা সম্পর্কে আমরা জীবনবিজ্ঞানে পড়েছি বাস্তুবিদ্যা হল সেটাই যেখানে বলা হয়েছে যে জীবিত জিনিসগুলি যখন তার আশেপাশের অন্যান্য যে বস্তুগুলো আছে বা অন্যান্য জিনিসগুলো আছে তাদের মধ্যে সম্পর্ক স্থাপন বা তাদের মধ্যে যোগাযোগ স্থাপনের যে উপায় সেই উপায়গুলি বোঝাতেই ইকোলজি শব্দটি ব্যবহার করা হয় তো আমাদের যেটা টপিকে রয়েছে টপিক সেটা হচ্ছে ডিপিকোলজি আনন্সের মতে বা গভীর বস্তুবিদ্যা অ্যাকচুয়ালি কী আনিস যেটা যেগুলো সেই গভীরা বাস্তুবিদ্যা সম্পর্কে বলেছেন সেগুলো আলোচনা করব। তো ডিপিকোলজি বলতে আনন্য় যেটা বলেছেন যে বাস্তুশাস্ত্র বলতে গভীর বাস্তুশাস্ত্র বলতে অ্যাকচুয়ালি গভীর অভিজ্ঞতাকে বলেছেন বা গভীর প্রশ্নোত্তর এবং গভীর প্রতিশ্রুতিতে মনোনিবেশ করে এটি একটি কি করতে চায় বিকাশ ঘটাতে চায় বা এগুলোকে এগুলোর উপর ভিত্তি করে সব কিছুর বিকাশ ঘটানোই হচ্ছে মূল লক্ষ্য ডিপিকোলজি ঠিক আছে তো আমাদের আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে ডিপিকোলজি তো ডিপিকোলজির যে প্ল্যাটফর্মগুলো রয়েছে বা ডিপিকোলজি সম্পর্কে যে কথাগুলো বলেছিলেন অ্যাকচুয়ালি আর যে ডিপিকোলজির একটা বা গভীর বাস্তুবিদ্যা সম্পর্কে বা পরিবেশ যে সময় সে আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলনের একজন বিশেষ গুরুত্বপূর্ণ একজন ফিলোজোফার ছিলেন দার্শনিক ছিলেন বা পরিবেশ নীতিবিদ ছিলেন তো তার ফার্স্ট ডিপিকোলজি সম্বন্ধে ফার্স্ট যে পয়েন্টে তিনি আলোচনা করেছেন বা বলেছেন সেটা বলেছেন অল লাইফ হ্যাজ ভ্যালু ইন ইট সেলফ অ্যাপার্ট ফ্রম ইট ইউজফুলনেস টু ম্যান তো ফার্স্ট পয়েন্টে বলা হয়েছে যে প্রত্যেক মানব জীবন বা সমস্ত জীবনের নিজস্ব মূল্যবোধ রয়েছে মানুষ তার প্রতিযোগিতা থেকে পৃথক তো অন্যান্য যেসব জীবগুলো রয়েছে মানুষ ব্যতীত বা প্রত্যেকটা জীবেরই অ্যাকচুয়ালি নিজস্ব মূল্য রয়েছে মানুষ তাদের থেকে পৃথক এই জন্যই অন্যান্য প্রাণীর থেকে পৃথক এই জন্যই কারণ তার মানুষ হচ্ছে তার ইচ্ছা বশত তার মূল্য মূল্যটাকে কি করে প্রয়োগ করে যার জন্য মানুষ অন্যান্য জীবের থেকে আলাদা সেটাই বলা হয়েছে সেকেন্ড পয়েন্টে বলা হয়েছে কি ওয়েলথ অ্যান্ড ডাইভার্সিটি কন্ট্রিবিউট অফ দ্য ওয়েলবিং অফ লাইফ অ্যান্ড হ্যাব দেয়ার আর ওন ভ্যালু তো বাই ডাইভার্সিটি বলতে জীব বৈচিত্র্য যেটা আমরা জানি যে জীব বৈচিত্র্য এবং ধনীতা সব জিনিসগুলো রয়েছে পরিবেশের সেগুলোরও নিজস্ব নিজস্ব মূল্য রয়েছে সেটাই বলা হয়েছে আর থার্ড ডে কি বলেছেন যে হিউম্যান বিং হ্যাভ নো রাইট ডিমাইজ দিস নেস অ্যান্ড ডাইভার্সিটি আনলেস দে মিট ভাইটাল নিডস ইজ এ রেসপন্সিবল ওয়ে তো বায়োডাইভার্সিটি বা বৈচিত্র্য বা সংস্কৃতি পরিবেশের যেগুলো রয়েছে সেইগুলো সেগুলোর ক্ষতি মানুষ দিন দিন ক্ষতি করে চলেছে তো কিসের জন্য ক্ষতি করছে মানুষ তার স্বার্থসিদ্ধির জন্য ক্ষতি করছে তো মানুষ যা তার স্বার্থ সিদ্ধির জন্য এগুলোর ক্ষতি করা তা মানুষের কোনো অধিকার নেই বা মানুষের কোনো রাইট নেই এতে ঠিক আছে এটাই বলা হয়েছে ফোর্থ পয়েন্টে বলা যায় দ্য ইনফ্লুয়েন্স অফ ম্যান দ্য আর্থ ইজ বিকামিং এক্সেসিভ অ্যান্ড র্যাপিডলি ডেটোরেটিং তো চার নম্বর পয়েন্ট বলেছে যে পৃথিবী মানুষের প্রভাব অত্যাধিক এবং তার দ্রুত খারাপ হচ্ছে মানে মানুষের পপুলেশন এত বাড়ছে যার জন্যই পরিবেশের এর প্রভাব ফেলছে সেটাই বলেছেন আর পাঁচ নম্বর পয়েন্টে বলেছেন যে হিউম্যান লাইফ অ্যান্ড পপুলেশন আর কি এলিমেন্টস অব দ্য ইফেক্ট তো এই সব সব কিছুর মূল কারণ হিসাবে বা মূল কারণ হিসাবে দায়ী করেছেন জনসংখ্যাকেই দায়ী করা হয়েছে বা পৃথিবীতে এই যেরকম হারে জনসংখ্যা বাড়ছে যার জন্য পৃথিবীতে এত পরিবেশের ক্ষতি হচ্ছে ওকে নেক্সট পয়েন্টে বলা হয়েছে যে দ্য ডাইভার্সিটি অফ লাইফ ইনক্লুডিং কালচার ক্যান অনলি ডেভেলপ উইথ হিউম্যান ইনফ্লুয়েন্স তো মানুষ তার স্বার্থীর জন্য তার যে কাজগুলো করছে সেগুলো যদি মানুষ না করে থাকে তাহলে মানে পরিবেশের সেই ব্যাপারে বা তা মানুষের স্বার্থ সিদ্ধি পূরণের ক্ষমতা রয়েছে পরিবেশের সেটা বলেছেন এই পয়েন্টের মাধ্যমে তারপর কি বলেছেন যে দেয়ার ফর শো দ্য বেসিক আইডিওলজিক্যাল পলিটিক্যাল ইকোনমিক অ্যান্ড থিওলজিক্যাল স্ট্রাকচার মাস্ট চেঞ্জ তো এই সব যে প্রবলেমগুলো হচ্ছে বা পরিবেশের মানুষ যেভাবে প্রভাব ফেলেছে খারাপ দিকটার দিকে তো সেই সব প্রবলেমগুলোকে সলভ বা সমস্যাগুলোকে দূর করার একটাই পথ সেটা হচ্ছে কী বেসিক আইডিওলজিক্যাল বা যেটাকে বলছে যে মৌলিক মহা মানে মতাদর্শ যেটা বলছে আর পলিটিক্যাল বা রাজনৈতিক কি কোনো বা অর্থনৈতিক এন্ড টেকনোলজিক্যাল বা কি বলে প্রযুক্তিগত যেসব কাঠামোগুলো রয়েছে সেগুলোর চেঞ্জ করতে হবে বা পরিবর্তন করতে হবে তবেই এই সব সমস্যাগুলো সমাধান হবে সেটাই বলা হয়েছে তারপর কি বলেছেন যে ফোর লেভেলস অফ ডিপিকোলজি তো আর্নেস্ট ডিপিগলজি চারটে লেভেল বর্ণনা করেছেন সেটা কি ফার্স্ট লেভেলে তিনি বলেছেন যে অন দ্য ফার্স্ট লেভেল আর দ্য সোর্স অফ ইন্সপিরেশন ইন সাইড ইনসপিশান দ্য মুভমেন্ট দে মে বি হিউম্যানিস্টিক ইকোসোফিক্যাল বুদ্ধিস্ট অর আদার তো প্রথম স্তরে বলা হয়েছে যে মানে কয়েকটি নীতির কথা বলা হয়েছে যে আন্দোলনের অনুপ্রেরণা প্রেরণা অন্তর্দৃষ্টি অন্তর্নিহিতের উৎস বা মানবতাবাদী বা বস্তু সংক্রান্ত বা বৌদ্ধ যে কোনো এই সব নীতিগুলো বলেছে এগুলো এই নীতিগুলো দরকার ফার্স্ট লেভেল এটাই বলা হয়েছে আর সেকেন্ড লেভেলে বলেছে কি যে উই ফাইন্ড দ্য প্ল্যাটফর্ম হুইচ হোল্ড দ্য হোল মুভমেন্ট টুগেদার দিস প্ল্যাটফর্ম কনসিস্ট প্রিন্সিপাল অর ডিপ্রেচার ফর্মুলেশন ফ্রম লেভেল ওয়ান তো দ্বিতীয় স্তরে বলা হয়েছে আমরা এই প্ল্যাটফর্মে খুঁজে পাই যে পুরো আন্দোলনকে ধারণ করে মানে ফার্স্টে প্রথমে বলি যে আরনইস যে যিনি রয়েছেন যে তার ডিপিগোলজি বা তিনি কিন্তু পরিবেশ আন্দোলনের একজন ইয়ে ছিলেন কি বলে পরিবেশ আন্দোলনকারী যাকে বলা হয় তিনি একজন ছিলেন তো সব কিছুই তার আন্দোলনের মাধ্যমে তার নৈতিক দিক থেকে এথিক্যাল বা পরিবেশ নীতিগত সব ধারণাগুলি তিনি দিয়েছিলেন তো এই আন্দোলনের মাধ্যমেই তিনি সব কিছুকে বিশ্লেষণ করেছেন তো সেকেন্ড লেভেলে সেই হিসাবেই বলেছেন যে সেই ধারণাটাকে বা সেই নীতিগুলোর মাধ্যমে এই ধারণাটাকে আমরা খুঁজে পাই দা এই প্ল্যাটফর্মগুলি একটা প্রথম স্তরের নীতিগুলিকে নিয়ে গঠিত বা প্রথম স্তরে যে নীতিগুলি আন্নাইস বলেছেন সেই নীতিগুলিই হচ্ছে দ্বিতীয় দ্বিতীয় লেভেলটা তৈরি সেটা দিয়েই আর থার্ড লেভেলে কী বলেছেন থার্ড লেভেল ইজ জেনারেলাইজ হাইপোথিস দে আর জেনারেল অ্যাটিটিউড টুওয়ার্ডস দ্য এনভায়রনমেন্ট তো তৃতীয় স্তরে বলা হয়েছে যে আমাদের অনুমান হয় কিভাবে পরিবেশের প্রতি সাধারণ মনোভাব কিরূপ হওয়া দরকার মানে তৃতীয় লেভেলে এটাই বলা হয়েছে দ্বিতীয় মানে ফার্স্ট এবং দ্বিতীয় লেভেলে কী করলো যে নীতিগত যে কাঠামো সেটাকে তৈরি করা হলো আর থার্ড লেভেলে অনুমান করা হলো যে কিভাবে পরিবেশের সাধারণ মনোভাব কিরূপ হওয়া দরকার বা পরিবেশটাকে কিভাবে তৈরি করলে সব কিছু ঠিক হবে সেটাই করার মানে দরকার সেটা সেই উপলব্ধিটা ঘটে থাকে আর ফোর্থ ফেজে কী বলেছে ফোর্থ ফেল ইজ লেভেল ইজ দ্য অ্যাকশন লেভেল তো এটা হচ্ছে ফলস্বরূপ যে তিনটে লেভেল হচ্ছে কারণ আর ফোর্থ লেভেল হচ্ছে ফল এখানে কী বলেছেন দ্য দে আর ইজ স্পেক্টিভ অ্যান ইচ কেস ডিপিকোলজি ইজ নট ইউনিক অ্যাপ্রোচ টু ওয়াজ দ্য ইকো ইকোনট্রিক মুভমেন্ট তো ফোর্থ লেভেলে বলা হয়েছে যে এটাকে ক্রিয়ার স্তর বলা বলেছেন এবং এগুলি প্রতিটি ক্ষেত্রে কী হবে সুনির্দিষ্ট হবে এবং গভীর বাস্তুশাস্ত্র কোনো বাস্তুতন্ত্রের আন্দোলন আন্দোলনের দিকে অন্যান্য দৃষ্টিভঙ্গি নয় বা অন্যান্য দৃষ্টিভঙ্গিতে নয় সেটা সুষ্ঠুভাবে করা হবে সেটাই বলেছেন যে এই চারটে লেভেলের দ্বারা আন্দোলনটা কিভাবে করতে হবে বা ডিপিকোলজি সম্পর্কে যে নীতিগত যেসব দিকগুলো বা এথিক্যাল ব্যাপারগুলো আলোচনা করেছেন তারপরে যেটা আছে সেটা হচ্ছে ডিপ গ্রিন থিওরি তো ডিপ গ্রিন থিওরিও আমাদের সিলেবাসে রয়েছে দেখবে তো ডিপ গ্রিন কী কী বলেছেন যে ফার্স্ট যেটা আছে ডিপগ্রিন থিওরি ডেভেলপ দ্য রিচার্ড সিলভ্যান অ্যান্ড ভ্যাল প্লামুড ইন অস্ট্রেলিয়া তো ডিপগ্রিন থিওরিটা যে প্রবক্তা ছিলেন বা যারা বিকশিত করেছিলেন সেটা হচ্ছে রিচার্ড সিলভ্যান এবং ভ্যাল প্লামুড নামক দুজন দার্শনিক ছিলেন আর সেকেন্ড টপিকে সেকেন্ড পয়েন্টে কী বলেছেন দ্য থিওরি বিগিনস উইথ দ্য রিজেকশন হিউম্যান চভিনিজম তো সেকেন্ড পয়েন্টে বলা হয়েছে যে এই তত্ত্বটি মানব উগ্র জাতীয়তাবাদকে প্রত্যাখ্যান করে শুরু করে বা মানবের মানে মানুষের যে উগ্র জাতীয়তাবাদ রয়েছে তাকে প্রত্যাখ্যান করা হয়েছে আর তারপর কী বলছে গ্রিন থিওরি স্ট্যান্ড সাইডোলজিক্যাল অপোজিশন টু দ্য ডোমেন টেকনো ক্র্যাটিক ইন্ডাস্ট্রিয়াল ওয়ে আর এর মূল যে আদর্শ সেটা হলো প্রযুক্তিগত শিল্পের মতাদর্শকতার বিরোধিতা করা বা ইন্ডাস্ট্রিয়াল যেসব ব্যাপারগুলো বা শিল্পের যে ব্যাপারগুলো যে অ্যাকচুয়ালি সেগুলোকে কি হয় তার বিরোধিতা করাই হচ্ছে এদের প্রধান মূল আদর্শ আর থার্ড ফেজে থার্ড পয়েন্টে কি বলেছেন যে থার্ড পয়েন্টে বলেছেন যে ডিপ গ্রিন থিওরি ইজ মাচ মোর কমিটেড অ্যানালাইটিক অ্যান্ড ক্রিটিক্যাল মেথড অ্যান্ড ট্র্যাডিশনাল প্রসিডিওর দ্যান ডিপিকোলজি এখানে ডিপিকোলজির সঙ্গে এর তুলনা করেছে যে ডিপিকোলজিটা কী ধরনের যেমন বিশ্লেষণাত্মক এবং সমালোচনামূলক এবং এর মধ্যে কি বেশি যুক্তিযুক্ত বাস্তুশাস্ত্র মানে গভীর বাস্তুশাস্ত্রের চেয়ে ডিপ গ্রিন থিওরি থেকে বেশি যুক্তিযুক্ত বলেছেন এবং প্রতিশ্রুতিবদ্ধ বলেছেন তারপরে চার নম্বরে কি বলেছেন যে ডিপ গ্রিন থিওরি ইজ দ্য মোরাল ইন্টেলিকচেন্স দ্যান ইউনিটিভ তো ডিপ গ্রিন থিওরি হলো মানে স্বজ্ঞানীর চেয়ে বেশি বুদ্ধি বুদ্ধিমান আর কি বলেছেন মোর সায়েন্টিফিক দেন ইমোশনাল আবার কি বলেছেন যে আগের চেয়ে মানে বৈজ্ঞানিক মানে আবেগের চেয়ে বৈজ্ঞানিক ইমোশনাল মানে আবেগের চেয়ে বৈজ্ঞানিক বলেছেন তারপর কী বলেছেন যে মোর রেশনাল দ্যান এক্সট্রিম অ্যান্ড মেবি দে আর ফর কারেন্টলি লেস পপুলার অ্যান্ড ওয়েটসফিয়ার্ড অ্যান্ড দ্যান ডিপ ইকোলজি তো এবং কী বলেছেন যে এবং তাই সম্ভবত বর্তমানে গভীর বাস্তুশাস্ত্রের চেয়ে কম জনপ্রিয় এবং বিস্তৃত বা এই সব গুণের জন্য ডিপ থেকে কম বিস্তৃত সেটাই বলা হয়েছে ডিপ গ্রিন সম্বন্ধে তো এগুলোই ডিপিকোলজি থেকে যেগুলো আনা ডিপিকোলজি বা গ্রিন থিওরি সম্বন্ধে এইসব টপি মানে পয়েন্টগুলোই মেন মেন পয়েন্ট আছে এগুলো থেকেই কোশ্চেন আসবে ভালোভাবে পয়েন্টগুলো মনে রাখলে কোশ্চেনের আনসার অবশ্যই করতে পারবে আমি পরে আবার ডেসক্রিপশন বক্সে এই সব টপিক থেকে যেসব কোশ্চেনগুলো হয় সবগুলো আমি দিয়ে দেবো মক টেস্ট হিসাবে সেগুলো তোমরা তখন অ্যাটেন্ড করবে ওকে থ্যাংক ইউ